যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় আব্দুল মান্নান সেন্টো মার্কেটের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শুরুতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক এ কে এম গালিব খান, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক আরিফুল রেজা ইমন ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।